অমিত ভাই যেদিন ভাই ভাই আর ছেলেবেলা নাকি আপনি ভাই এরকম শিশু বক্তার সেটাই আচ্ছা হ্যাঁ শিশু বক্তা ঠিকই বলেছে এটা একদম ঠিক বলেছেন

আমি ভাই আসলে অনেক ব্যাপার স্যাপার আসলে দেখছি মানে স্রষ্টা ধর্মগুলো দেখলাম আবার আপনাদের নাস্তিকদেরও কথা শুনলাম আবার আমি নিজে আসলে বিজ্ঞানটাকে বেশি প্রাধান্য দেয় সব ক্ষেত্রে তো আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে আসছি আমি বেশ কয়েকটা বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই তার ভেতরে একটা বিষয় হচ্ছে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছি যে স্রষ্টা বোধা কিছু নাই এবং স্রষ্টা থাকার কোনো সম্ভাবনা নাই এটা আর কি হ্যাঁ বৈজ্ঞানিকভাবে আমি এটা প্রমাণ করছি আমি এই বিষয়ে লাইভে আর কি

আচ্ছা ভাই এই জিনিসটা ছাড়াও মানে আমি আসলে আমার নিজের বেশ কিছু বিশ্বাস অবিশ্বাস সম্পর্কে আপনাদের সাথে বলতে চাই হ্যাঁ আমার পয়েন্ট আছে আসলে আমি জানতে চাই যে আপনি মানে আমি আসলে আমার আমি আসলে কি বিশ্বাসী নাকি অবিশ্বাসী এই ব্যাপারটা আপনারা আমাকে একটু বলবেন তো আমি যেটা বিশ্বাস করি না সেটা হচ্ছে স্রষ্টা আমি বিশ্বাস করি না স্রষ্টা নাই মানে স্রষ্টা আছে আমি জিনিসটা বিশ্বাস করি না কারণ আমি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছি

জিনিসটা থাকতে পারে কারণ আমি কয়েকটা ভিডিওতে দেখছি যে সায়েন্টিস্টরা এই জিনিসটাকে আসলে কনসাসনেস বলে ওরা আর কি মানে ডাইরেক্টলি বলেন সোল ওরা বলে কনসাসনেস এবং আমি কয়েকটা ভিডিওতে দেখছি সায়েন্টিস্টরা এটা বলছে যে উই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কনসাসনেস ইজ হোয়াট দ্য হিউম্যান কনসাসনেস ইজ এই জিনিসটা ওরা বলে তো তাছাড়াও আমি আসলে যে জিনিসটা দিয়ে প্রমাণ করছি যে সোশ্যাল বলে কিছু নাই আমি ওইটার মানে ওইটা দিয়েই এই জিনিসটা এক্সপ্লেইন করতে পারবো আচ্ছা একটু এখানে একটু থেমে যান কোন সাইন্টিস্ট কি কনসাসনেস সোল বলেছেন পেপার দিয়েছেন কোনো প্রমাণ দিয়েছেন আপনি এটা দিল থেকে ফিল করে কার কার আইটা ধরে নিছেন যে তারা বলতে যেটা বোঝে সেটাকে আপনি সোল হিসেবে ধরে নিছেন ওকে সেকেন্ড পয়েন্ট তারপর পয়েন্ট তারপরে ভিডিও সেই আর কি মানে

ওকে ফার্স্ট প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি ধরে নিছেন কনসাসনেস আত্মা আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখে তো যাচাই না করে মেনে নিছেন যে রিইনকারনেশন আছে ওয়াও না শুধু যে তা আচ্ছা আসাদ ভাই একটা কথা বলে যে পুং বংশাং হ্যাঁ আপনি আপনি যে সাইন্সের কি পুং বংশাং করে সোস্টা সোস্টা এটা প্রমাণ করতেন এটা আমি এটা আমার মোটামুটি বোঝা হয়ে গেছে আপনার কি এছাড়া কিছু বলার আছে কোয়ান্টাম আমি আপনার

বুঝলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এই গানটা আমার মনে পড়ে গেল আপনি কোক স্টুডিও কোক স্টুডিওতে শুনছিলেন হ্যাঁ হ্যাঁ কোক স্টুডিওতেই শুনেছি হ্যাঁ কোক স্টুডিওটা কিন্তু সুন্দর হইছে ভালো হইছে অসাধারণ আপনি গেছে অসাধারণ গেছে কিন্তু এই গান যে আপনি সিরিয়াস করতেছেন এটা কিন্তু আপনার যে কি পরবর্তী দেখি পরে আপনি বলেন যে দেখাও দিও না বন্ধু কথাও কইও না দূরে গিয়া বড় বন্ধু দূরে গিয়া বড় এই এটা কি তুমি আমাদেরকে বলতে পারে দেখা না দিলে দেখা না দিলে বন্ধু কথা কই না মানে যদি দেখা না দিই আমাগো ফারাজ ভাই কিন্তু বলতেই পারে ফারাজ ভাই আমরা তো কই দেখা দিই তুমি খালি কথা কইতে না না মুভি ইনটা বলবে না তাহলে আলাক্সা বাতিল হয়ে যায় হ্যাঁ সবই বাতিল হয়ে যায় সব উম্মে আনতে চলে

পরে পরে বলবেন যে ফারাজের মুখ খারাপ। ভাই আপনি 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 হচ্ছেন আমি একটা একটা ইকোনমিক কথা বলি আমরা বুঝছেন এই যে কোয়ান্টাম মুমিন ভাই আপনারে একটা কথা বলতে পারি যে আপনি আপাতত একটা কাজ করতে পারেন। আপনারা যে কণ্ঠ মানে যেটা আর্টিফিশিয়াল হোক আপনি কিন্তু ওয়াজ মাহফিল করতে পারেন। ভালো ব্যবসা হবে। এরকম কিন্তু একজন লোক আছেন মানে প্রচলিত খুবই আলোচিত। তার নাম হচ্ছে যে শিশু বক্তা মাদানি। এই একই কণ্ঠ একই রকম দেখতে কি রকম জানি না কিন্তু এরকম আপনি এটা শুরু করে দিতে পারেন এবং নিশ্চিতভাবে থাকেন যে আপনার ভালো ব্যবসা হবে। আমি মনে করি আপনি একজন গ্লোবাল পারসন বুঝছেন। ভ্যালুয়েবল পারসন যিনি যার পড়াশোনা নেই ডিলার ফিল্ড থেকে আর কি আপনি স্টেপ নেন ঠিক আছে আপনি আস্তিক নাস্তিক কোনো কিছু না আপনি মূলত হচ্ছেন একজন ভ্যালুয়েবল পারসন ঠিক আছে মন ভাই থ্যাংক ইউ যুক্ত জন্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আমি সোশ্যাল বিশ্বাস করি না বুধ বিশ্বাস করি কেন করি আমি ইউটিউব ভিডিও দেখছি আমি ইউটিউব ভিডিও কনসিয়াসনেস ভিডিও দেখছি ওটাতে আমি সোলের সাথে মিশেছি

নতুন কিছু ডিসকভার করে ফেলাইলাম ইলুমিনাতি ও সিক্রেট সোসাইটি ডিসকভার করে ফেলাইলাম তো এইগুলা এগুলা করে ছোট লোক মানে বয়স কম যাদের তারা একটু মজা পায় বাট এগুলা দ্বারা তার কিছু প্রমাণিত হয় না ও ক্যামেরাতে হল আরেকজনের কাছে যা